মানে জালের শেষ নেই বলতে পারেন। এটা হলো আপনার ঘনি, এগুলো পাং, এটা পাং, এটা একটা পাং, বড় সাইজের পাং, এটা দোতলা পাং, দোতলা, এটা দোতলা পাং। আচ্ছা, দুটো সুন্দর সুন্দর মুখোশ পাওয়া যাচ্ছে এখানে। হাই আমার মাছ লাভার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যেহেতু মাছের ভিডিও বানাই, তাই মাছ ধরতে হলে জাল লাগবে, তাই আজকে নিয়ে এসেছি আপনাদের জালের মেলাতে। শুধু জাল, বিভিন্ন ধরনের জাল বিভিন্ন মাছ ধরার জন্য। এই মেলা দাসপুরের ভেতরে বিশ্বকর্মা পুজোর দিন বসে। এই মেলার নাম হলো গেড়ি বুড়ি মেলা। এই মেলা আপনার প্রায় 100 বছরের পুরনো। চলুন ঘুরে দেখি এখানে জালের দাম কেমন এবং কি কি ধরনের জাল পাওয়া যায়। আপনি জাল এখানে সারানোর জন্য নিয়ে আসতে পারেন। পুরো মেলা থাকে 4 দিন, কিন্তু এই জাল থাকে 15 দিন। তো নিঃসন্দেহে আপনি এখানে জাল রিপেয়ার করতে পারেন। এটা মোটা ফাঁসের জাল, মিডিয়াম মিডিয়াম ফাঁসের জাল, 250 গ্রাম সাইজের মাছ পড়বে না? আপনি যদি নেন এখানে আপনি বার্গেনিং করে নিতে পারেন, দামটা রয়ে বসে হয়ে যাবে। এখানে প্রচন্ড জাল রয়েছে, আপনার পছন্দ মতো জিনিস আপনি পেয়ে যাবেন। প্রচন্ড জাল রয়েছে আপনার পছন্দ মতো জিনিস। দেখুন এখানে শুধু জাল আর জাল, আপনি অন্য কিছু দেখতে পাবেন না। বিভিন্ন ধরনের জাল আছে। এখানে একটা জাল দেখি বলে দাদা, এই জালগুলোর নাম কি? এই জালগুলোর নাম উড়োগাতি, ধারগাতি। ও আচ্ছা, এটা দু সাইডে পাশে বাঁধা হয়, বেঁধে আপনাকে ফেলানো হয়। এগুলো কারেং জাল বলে। কি জাল? এগুলো কারেং জাল। এটা মানে গাঁথি জাল বলি, আমরা এগুলো গাঁথি জাল বলি। দাম কেমন? এগুলো এই তো খিয়া জাল বলে আমরা। আমাদের এখানে মানে আপনার মাথা ঘুরেও ফেলানো হয় আর এমনি ফেলানো হয়। এই মাথা ঘুরানোর লোক 10% মতো জানে, তাও জানে না বলতে পারে। বাকি আপনার সবাই, আমরাও জানি সব, এমনি নর্মাল হাতে করে ফেলানো, ওই জন্য একে খিয়া জাল বলি আমরা। এই একটা ব্যাপার। এটা গাঁথি জাল না? দাম কেমন আছে এগুলো? 45 টাকা। আচ্ছা, এগুলো আপনার 45 টাকা পিস আছে? আর আমাদের এখানে এগুলো পাওয়া যায় 45 টাকা পিসগুলো, তাহলে 50 টাকার কাছাকাছি হয়। আর এগুলো পাওয়া যায় না, এগুলো বড় সাইজ, বড় আছে, লম্বা বড়, অনেক বড়। লম্বা, লম্বাটা কত আছে? 80 ফুট একটা। আপনার 80 ফুট লম্বা হবে 140 টাকা দাম 80 ফুট। দাদার কাছে অনেক বড় বড় জাল আছে। এই দামগুলো দাম কেমন? ছোট বড় তো একটা পেছনে একটা বড় রয়েছে, চলুন দেখে দিচ্ছি, 800 টাকা দাম। ঘাটগাতি বলে আর কি বলে, ঘাটগাতি আর কি বলে একটা, হ্যাঁ এটাকে উড়োগাতিও বলতে পারেন, 500 টাকা দাম। দাম যথেষ্ট কম আমাদের। এটা পুরো এই মানে শুধু জালেরই মেলা বলতে পারেন। আর এটা বিশ্বকর্মা পূজার দিন বসে, প্রচণ্ড ভিড় হয়। আর এখানে আপনার পাওয়া যাচ্ছে গাছ, এটা এই মেলা আপনার কমসে কম 100 বছরের পুরনো। এগুলো কী জাল? আচ্ছা, এটা কী জাল? নিয়ে নিতে হবে, বানানো যা, বানাতে হবে জালগুলো। এগুলো আপনার এমনি পাওয়া যায়, আপনাকে বানিয়ে নিতে হবে। দেখুন এগুলো পিস হিসেবে বিক্রি হয় নাকি? তো এটা কী জাল? ওই আপনার এ জাল না, এটা ঘাট জাল বলে না? ঘাট জাল। এখানে আপনার ঘাট জাল রয়েছে, সিঙ্গেল পিস হিসাবে আপনি নিতে পারেন। দাম কেমন আছে দাদার পরে? 70 টাকা 80 টাকা 70 টাকা। আপনার সাইজ 70 টাকা থেকে চালু, আপনি 70 টাকা 80 টাকা 100 টাকা এরকম। ওখানে দেখলাম 500 টাকা পর্যন্ত রয়েছে। এখানে দাদারা কে কে এসে, এটা হলো আপনার ছাগনি জাল বলে না? দাম কেমন নিলে ছাগনি জালগুলো? 60 টাকা। এই ছাগনি জালগুলো 60 টাকা করে দাম। 50 টাকা। বাহ, এটা একবার বেঁধে নিতে হবে, লুজ করে বাঁধা আছে, এটা ভালো করে একবার বেঁধে নিলেই ব্যাস। এগুলোকে আবার ছাগনি জাল বলি। 6 টাকা বলছে। এগুলো 60 টাকা বলছে, 50 টাকা দাম। আপনি দোলাও পেয়ে যাবেন এখানে, 550 টাকা। এগুলো 350 টাকা। আর এগুলো মুলায় এবং সব টাইপের আপনার মাছ ঢোকে, দুদিক দিয়ে আপনার মাছ ঢোকে। এগুলো
এলোকে ঘুনি বলে। এটা রাত্রি হয়ে গেছে, এর জন্য মেলাটা বোঝা যাচ্ছে না। বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, বলে পাং পাং, এগুলো পাং, একটা পাং, হ্যাঁ বড় সাইজের পাং, এটা দোতলা পাং, দোতলা, এটা দোতলা পাং, আচ্ছা দুটো হাত, এরা বিভিন্ন ধরনের ঢাকা, এগুলো আমাদের ব্যবহারের জিনিস, আমাদের গ্রামে এগুলো খুব ব্যবহার হয়। যেহেতু আমি মাঝের ভিডিও বানাই, তো আপনাদের জালটা দেখানোর জন্য এই ভিডিওটা বানানো। আর একটা জিনিস দেখুন, এতে আপনার নদীতে এতে আপনার ঘুষো মাছ পড়ে, ঘুষো মাছ, চিংড়ি মাছ পড়ে। এটার নামটা একটু জিজ্ঞেস করে, এটা কি বলে? চেম্বার, এগুলো হলো চেম্বার জাল। এর একদিক বাঁধা থাকে, আরেকদিক খোলা থাকে। আর সবাই ভালো থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাদের সঙ্গেই থাকুন। আর দেখতে ভুলবে না, জানো দাসপুর ফিশ মার্কেট থাকতে হয় ভালো। ধান আলাদা করতে হয়, বা ছোটো জিনিসগুলো যদি আলাদা করতে হয়, তাহলে আমরা এই চালন দিয়ে চেলে নিই। বাঙালিদের কাছে এটা খুব সম্মানের জিনিস, এটাকে আমরা পোয়া বলি। যখন বিয়ে হয়, বিয়েতে সিঁদুর দেওয়া হয় এই পোয়ায় করে। এই জিনিসটা খুব সুন্দর এবং প্রত্যেক বাড়িতে আপনি পেয়ে যাবেন। এটা চাল মাপতেও কাজে লাগে।